বাবা জিজ্ঞেস করলেন আজাইল আমার উম্মত গুলা কি তুমি এত কষ্ট দিয়ে জান কবজ করবা নাকি বলে না ইয়া রাসূলুল্লাহ না যে উম্মত আপনি নবীকে মানবে যে উম্মতের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আপনার আদর্শ থাকবে যে উম্মত আপনার ভালোবাসে মাঝে মধ্যে প্রোগ্রামের আয়োজন করবে ও পয়গম্বর আপনার এই উম্মত দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কোনো কষ্ট হবে না আর যে উম্মত আপনাকে মানবে না ও নবী যে উম্মত আপনাকে মানবে না আপনার আদর্শ মানবে না ওই উম্মত দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এমন কষ্ট হবে যেন একটা জীবন্ত ছাগলকে উল্টো দিক করে তার পা থেকে চামড়া গুলো খুলে ফেললে যত কষ্ট হবে একটা গুনাহের উম্মতের মরণের সময় তত কষ্ট হবে পরে না আউযু বিল্লাহ إن الحمد لله الأكرم الذي علمه من البيان وكرم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وآله وسلم من مات فقد قامت قيامته أو كما قال النبي عليه الصلاة والسلام تمي جدي كوبو دكا داو هي أنونو توبي هبي هبي জীবন আমার গো ধন্য তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝর্ণা ধারা দুনয়নে অঝর দাও যদি দেখা সামান্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য পড়ি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রবেশদ্বার আউলিয়া কেরামের পুণ্যভূমি চট্টগ্রামের প্রাণ কেন্দ্র মানুষের কেয়ামত হচ্ছে দুইটা কয়টা একটা হচ্ছে কেয়ামতে কুবরা যেটা পৃথিবী ধ্বংসের সময় হবে দুই নাম্বার হচ্ছে কেয়ামতে সুগরা তথা ছোট কেয়ামত সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যেদিন মৃত্যুবরণ করবে মৃত্যুর যন্ত্রণাটাই তার জন্য হচ্ছে ছোট একটা কেয়ামত ঠিক কিনা আচ্ছা আপনারা বলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব তার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল কি পৃথিবীতে থাকতে পেরেছিলেন না রসুলের বয়স যখন 63 বছর হয়ে গিয়েছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আজরাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম কে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা আমার মহান রব্বুল আলামিন
قرآن الكريم إنك آيات المدلّة لمنسن كل نفس ذائقة الموت الله تعالى بولين دنيار প্রত্যেকটা تكتا پرانی کی مطر شادر شدن قرآن بي أبار الله تعالى قرآن حكيم ارهنو ایک آيات المدلّة بولين لكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون جوري بوري الله أكبر رب العالمين بولسن পৃথিবীর প্রত্যেকটা মানুষের সময়কে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়টা নির্ধারিত যখন নির্ধারিত সময় চলে আসবে আজরাইল তার কাছে আসতে একটা মুহূর্ত দেরিও করবে না আবার একটা সেকেন্ড আগেই বান্দার কাছে আগমন করবে না ঠিক কি না আবার আমার নবী বলছেন মান মাতা ফাকাল কামাত কিয়ামাতুহু যেই উম্মতের আমল ভালো না যে উম্মত খারাপ আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই উম্মতের বড় কিয়ামতের প্রয়োজন নাই ছোট কিয়ামতটাই তার জন্য মৃত্যু হয়ে যাবে ঠিক কি না প্রিয় ভাই আমার 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 নবী মহামানব হওয়া সত্ত্বেও রাহমাতুল লিল আলামিন হওয়া সত্ত্বেও নবীজির বয়স যখন 63 বছর হয়ে গেল আমার আল্লাহ তাআলা আজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবীর কাছে পাঠাবেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আজাইল আদম নবী থেকে নিয়ে আমার বন্ধু পর্যন্ত কোটি কোটি মানুষের জান তুমি কবজ করেছো এরি আজাইল কারো কাছে যাওয়ার বেলায় তোমার অনুমতি চাওয়া লাগে নাই এরি আজাইল আজ আমি তোমাকে আমার এমন এক প্রিয় বান্দার কাছে পাঠাবো এমন এক হাবিবের কাছে পাঠাবো আমার এমন এক প্রিয় বন্ধুর কাছে পাঠাবো ও আজাইল সাবধান বিয়াদবি করবা না আমার বন্ধুর কাছে গিয়ে সসম্মানে সালাম পেশ করবা আর আমার বন্ধুর কাছে অনুমতি চাইবা যদি আমার বন্ধু তোমাকে অনুমতি প্রদান করে তাহলে তুমি আমার বন্ধুর জান কবজ করবা যদি অনুমতি না দেয় আমার বন্ধুর জান কবজ করা যাবে না পরি সুবহানাল্লাহ এবার আপনারা আমার কাছে জবাব দেন আপনাদের কিশোরগঞ্জের জিল্লুর রহমান সাহেব মৃত্যুবরণ করছে কিনা ওনার মননের সময় আসবে না এসে বলছিনি যে আপনি তো দেশের বড় একজন ব্যক্তি রাষ্ট্রপতি না জিল্লুর রহমান সাহেব যে রাষ্ট্রপতি সাহেব আপনি তো বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি 5 মিনিট সময় দিলাম গুছিয়ে নেন এরকম অফার করছে আপনাদেরকে এরকম সংবাদ পাইছেন না আদম নবী থেকে নিয়ে আল্লাহ তাআলা 374 জন রাসূল প্রেরণ করেছেন প্রায় 16 লক্ষ নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কারো কাছে অনুমতি চাওয়ার জন্য আজজেল যায় নাই আমার নবী যখন 63 বছর হয়ে গেল নবীর ঘরের দরজায় এসে নক করলেন আমার নবী ইন্তেকালের 5 দিন পূর্ব পর্যন্ত জ্বরে আক্রান্ত হয়ে গেলেন আমার নবীর ঘরের দরজার মধ্যে আজজেল টুকা মারছে আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি ডাক দিয়ে বললেন ফাতেমা কে যেন এসেছে দরজাটা খুলে দাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দরজাটা খুলে দিলেন দেখা দরজাটা খোলার পরে তাকায় দেখলেন এমন একজনকে দেখা যায় জীবনে কোনোদিন এমন কাউকে দেখে নাই যার পাটা হচ্ছে জমিনে আর মাথাটা হচ্ছে আসমান পর্যন্ত গিয়া বলে বাপ্পা জান এমন একজন মানুষকে আজ আমি দেখেছি এমন একজন আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে বাবা জীবনে কোনোদিন দেখি নাই ও বাবা সে আপনার ঘরে ঢোকার অনুমতি চায় আচ্ছা আপনারা বলেন আজজাইল কি কারো বাসায় ঢুকতে অনুমতি লাগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়ে বললেন মা উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না উনি এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিটার কোন ঘরে ঢুকতে পারমিশন লাগে না পরি সুবহানাল্লাহ আবার কোন ঘরের মধ্যে ঢুকতে জানালার প্রয়োজন হয় না দরজার প্রয়োজন হয় না উনি হচ্ছেন আল্লাহর তৈরি ফেরেশতা আজরাইল তুমি অনুমতি দিলেও উনি ঢুকবে না দিলেও ঢুকবে
তবে যেহেতু অনুমতি চেয়েছে তুমি সসম্মানে তাকে ভিতরে আসার অনুমতি দিয়ে দাও এবার অনুমতি হয়ে গেল নবীর পক্ষ থেকে আর যাই ভিতরে ঢুকে পড়লেন আমার নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও নবী আমার আল্লাহর পক্ষ থেকে সালাম নেন আর আমি আজাইলের পক্ষ থেকে একটা সালাম গ্রহণ করেন সালাম দেওয়া শেষ নবীকে বললেন পয়গম্বর আল্লাহ তাআলা আমি আদম থেকে নিয়া আজ পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি কারো কাছে অনুমতি চাই নাই আজ আল্লাহ তাআলা আপনার কাছে প্রেরণ করেছে ও নবী আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য সুবহানাল্লাহ আমার নবী কেমন শ্রেষ্ঠ নবী সে নবীর মহব্বতে আজকে আমরা এখানে বসেছি ঠিক কি না মুসলমান আমার নবীর কাছে অনুমতি চাইলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ অনুমতি দিয়েছেন তবে আল্লাহ তাআলা বলছেন আপনার কাছ থেকে যেন আপনার মর্জিটা নিয়ে নেয় ও নবী আল্লাহ বলছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করে নিয়ে যাব নবী গো যদি আপনি অনুমতি না দেন তাহলে আপনার হায়াত হবে ততদিন আপনি দুনিয়ায় বাঁচতে চাইবেন যতদিন পরে সুবহানাল্লাহ নবীকে আল্লাহ ছেড়ে দিয়েছে নবী আপনি যতদিন দুনিয়ায় বাঁচতে চাইবেন ততদিনই আপনার হায়াত দেওয়া হবে আর আপনি যদি চলে আসতে চান আমি আল্লাহ আপনার দিদার লাভে আগ্রহী হয়ে আছি আপনি আমার কাছে চলে আসেন আজরাইল যখন এই কথা বললেন আমার নবী বললেন আজরাইল আইনা আখি জিব্রাইল কোথায় আমার ভাই জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিব্রাইল তো প্রথম আসমানে আছেন বলে আমার জিব্রাইলকে খবর দাও জিব্রাইলকে খবর দেওয়া হলো জিব্রাইল নবীর ঘরে এসে সালাম পেশ করলেন বললেন জিব্রাইল তুমি তাকায় দেখো আজরাইল দাঁড়িয়ে আছে আর আজরাইল তো কারো বাড়িতে বিরিয়ানির দাওয়াত খাইতে যায় না আজরাইল তো কারো বাড়িতে মেহমান হয় না ওয়া জিব্রাইল তুমি তো জানো আজরাইল কেন কার বাড়িতে যায় কেন যায় বলেন তো জান কবজ করার জন্য ঠিক কি না আজরাইল আমার বাড়িতে দাঁড়িয়ে আছে যাও জিব্রাইল যাও আমার আল্লাহ তাআলার কাছে যাও আমার আল্লাহকে গিয়ে বলো আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার এই কিশোরগঞ্জের উম্মত গুলার কি হারত হবে যারা আমি নবীর ভালোবাসে আজকে প্রোগ্রামের আয়োজন করেছে ঠিক কিনা মিলাদুন্নবীর আয়োজন যারা করেছে সিরাতুন্নবীর আয়োজন যারা করেছে এই উম্মত গুলার হালত কি হবে এই উম্মত গুলাকে কে দেখবে আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুলাকে কে দেখবে সুবহানাল্লাহ বলবেন না নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তারপর উম্মতকে ভুলে নাই জিব্রাইল আমিন আল্লাহ তাআলার কাছে চলে গেলেন আল্লাহ তাআলা বললেন ও জিব্রাইল আল্লাহ তাআলা বললেন ও জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে খবর দাও আমার বন্ধু যেই বন্ধু দুনিয়া থেকে আসার বেলায় উম্মতকে ভুলবে না আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুর বিদায়ের বেলা আমার বন্ধুর বিদায়ের পরে আমি আমার বন্ধুর উম্মতগুলোকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জিম্মাদার হয়ে গেলাম পরি সুবহানাল্লাহ শেষ করে দিচ্ছি তিন চার মিনিটের মধ্যে আপনাদের মধ্যে চলে আসতেছে জিব্রাইল আমিন নবীর কাছে সুসংবাদ নিয়ে আসলেন নবী বললেন আজরাইল আমার আল্লাহ আমার উম্মতের যেহেতু জিম্মাদারি নিয়েছেন যাও তুমি আমার জান কবজ করো আজরাইল নবীর বুকের উপর হাত রাখলেন আমার নবী বললেন আজরাইল আমার মনে হচ্ছে তুমি আসমান জমিনকে আমার বুকের উপর রেখে দিয়েছো আবার জিজ্ঞেস করলেন আজরাইল আমার উম্মত গুলা কেউ তুমি এত কষ্ট দিয়ে জান কবজ করবা নাকি বলে না ইয়া রাসূলুল্লাহ না যে উম্মত আপনি নবীকে মানবে যে উম্মতের মাথা থেকে পায়ের তলো পর্যন্ত আপনার আদর্শ থাকবে যে উম্মত আপনার ভালোবাসে মাঝে মধ্যে প্রোগ্রামের আয়োজন করবে ও পয়গম্বর আপনার ওই উম্মত দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কোনো কষ্ট হবে না আর যে উম্মত আপনাকে মানবে না ও নবী যে উম্মত আপনাকে মানবে না আপনার আদর্শ মানবে না ওই উম্মত দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এমন কষ্ট হবে যেন একটা জীবন্ত ছাগলকে উল্টো উল্টো দিক করে তার পা থেকে চামড়া গুলো খুলে ফেললে যত কষ্ট হবে একটা গুনাহের উম্মতের মরণের সময় তত কষ্ট হবে বলে না আউযু বিল্লাহ